What's up viewers, it's Ajrafi and you are watching Ajrafi's vlog. Welcome to my daily life vlog. আজকে অনেক দিন পর মর্নিং প্র্যাকটিস আসছে, অন্যান্য দিনের তুলনায় আজকে স্ট্যান্ডার্ডার অনেক বেশি, মানে গ্রুপের অনেক মেম্বার আসছে আজকে। তো সবাই জানেন করোনা লকডাউন চলতেছে, লকডাউন মোটামুটি শিথিল করা হয়েছে, যেহেতু লোকাল গাড়ি চলতেছে, মার্কেটও খুলে দিচ্ছে। তো আমরা চিন্তা করলাম রোজা রাখ পর্যন্ত যতদিন সম্ভব আমরা মর্নিং প্র্যাকটিস করব। তো আজকে আসছি, যেহেতু আজকে অনেকদিন পর আসছি, একটা ব্লগ করতেছি। তো আজকে দেখে নেওয়া যাক আমাদের সাথে কে আছে। তো আজকে আমাদের সাথে আছে ইমু, বাইক ছাড়া আসে সাইকেল নিয়ে, অনেক কষ্ট হয়েছে, রাহা নেই যাতা। ডলি আসছে, ডলি পিঙ্ক কালার। আমাদের গ্রুপে নতুন মেম্বার, ভাইয়ের নামটা আরফাত। আচ্ছা, তো বেচারা শাফি মন খারাপ, কারণ আইফোন প্রো আটকে আছে। তো বেচারা লাকি খারাপ। তো আজকে আমরা বেসিক্যালি একটা ফ্রেন্ডলি রেস করবো আমাদের স্ট্যান্ড গ্রাউন্ডেই, একটা ফ্রেন্ডলি রেস হবে। তো পলাপাইন যারা আসছে সাইকেল নিয়ে তাদের নিয়ে রেসটা করা হবে। তো চলেন রেস শুরু করা যাক। আচ্ছা, যে ভাই গই হো তো বতা দো কন হো। মে গরিব হু, মে আমির হু, মে পপ্পু হু, মে ইউটিউবার হু, মে অরবিন কেজরিওয়াল হু। তো আজকে উইনার হচ্ছে আমাদের আইহা সাহিল, আমাদের আবিদ সেকেন্ড হইছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে রাখবে একটা মাস্ট দে মাস দিছে কারে দুই ডিস্ট্রিক্ট থেকে। আর আমাদের সাফির ব্যাড লাক চেঞ্জ করে গেছে, আমি হচ্ছে কাটি চিড়িং গেলা, ও হচ্ছে মক জেলা থেকে উইনার হইছে, আমি হচ্ছে কাটি চিড়িং গেলা থেকে। ও মক এ তে তে চিড়িং গা, ও মক। সো গাইস, আমাদের আজকে যে ফ্রেন্ডলি রেস করার কথা ওই রেসটা শেষ হয়েছে, আর এখন আমরা রেডি হচ্ছি আমাদের ফটোশ্যুটের জন্য। তো আমরা প্রত্যেক শুক্রবারে দেখা যায় আমরা কোথাও যাই, আর না হয় গ্রাউন্ডে আসি, আমাদের ফটোশ্যুট হয়, ভিডিও শ্যুট হয়। তো আজকে আমরা কিছু ফটোশ্যুট করব আমাদের রোজাতে, যেহেতু আমাদের প্র্যাকটিস অফ থাকবে দিনের বেলা। তো তখন পেজের জন্য কিছু ছবি আমাদের স্টক করতে হচ্ছে। সো আজকে আমরা ফটোশ্যুট করবো, অলরেডি চলতেছে ওই যে ফয়সাল শাফিকে ছবি তুলে দিচ্ছে। সো চলেন যাওয়া যাক। বেশি জ্বালা ভাই
পেপসি এই সকালের ম্যাচে মিস ওয়ার্ল্ড এসে দেনার এই এদিন মিস ওয়ার্ল্ডের ঘটনা একটা দেখছো ইংলিশ শো বল তার নাই গুলার কেমনে এত লাগতো মুড়া যাবে এই যা বিদ্যা হ্যালো সো গাইস খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আর আমাদের পেটিসও মোটামুটি শেষ ফটোশুটও শেষ সো ব্লগটা এখানেই শেষ করব আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক বাটন একটা প্রেস করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজ এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন দেশের করোনা পরিস্থিতি অনেকটাই উদ্রগতিতে আছে সো সবাই সচেতন থাকবেন এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবেন সো আজ এটুকুই দেখা হবে অন্য একটা ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।